Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। শনিবারের বিশেষ আয়োজন তাবিজ শুনছেন ক্যাপিটাল FM 94.8। আমাদের অতিথি আছেন আমাদের সাথে, একটু সামনে আসবেন, মাইক্রোফোনের কাছে আসবেন, মাইক্রোফোনের সামনে থেকে একটু কথা বলবেন। শুরুতেই আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুর রহমান খান, নিকনেম হচ্ছে রনি। আমি আমার বাসা হচ্ছে শেওড়া, আগে কুড়িল বিশ্ব রোডে, এখানে কুড়িল বিশ্ব রোড। রনি কি করছেন আপনি এখন? আমি কিছুদিন আগে আপনার বিবিএ ম্যানেজমেন্ট থেকে কমপ্লিট করেছি, এখন আপনার কি জব সার্চ করতেছি। আপনি এখন জব সার্চ করছেন, আশা করি খুব শীঘ্রই একটা ভালো চাকরি আপনি পেয়ে যাবেন, এবং যেহেতু লেখাপড়া করেছেন খুব ভালো করেই, ব্যবস্থাপনা নিয়ে যেহেতু আপনি পড়াশোনা করেছেন, যাতে করে একজন ভালো ব্যবস্থাপক হতে পারেন সেটাই প্রত্যাশা করি আপনার কাছে। রনি, আপনার কাছে আজকে প্রথম কোন ঘটনা শুনবো আপনি আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। জি অবশ্যই, আমি প্রথম আর কি আমার কাছে কিছু কাহিনী আছে, তো ওইখান থেকে আমি ছোট একটা স্টোরি থেকে স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, তো আমাদের গ্রামের বাড়িতেই আমার সম্পর্কে চাচা হয়, ওনারা দুইজন, দুজনেই চাচা, ওনারা আপন দুই ভাই, একজন ছোট আর একজন বড়। তো ওনাদের আবার মাছ ধরার অনেক নেশা আর কি, রাতে রাত জেগে আপনার নদীতে অথবা অনেক খালে বিলে ওনারা যে মাছ ধরে, তো নর্মালি ওনারা যখনই শুনে আপনার কোথাও ভালো একটা মাছ পাওয়া যাচ্ছে, তো ওইখানে ওনারা যে মাছ ধরতে যায় নর্মালি। তারপর একদিন আর কি ওনাদেরই একজন প্রতিবেশী ওনাদের এসে আর কি নক করছে এইভাবে যে আজকে রাতে আমরা সবাই তিনজন মাছ ধরতে যাব। তো আমার ওই চাচা খুব ইন্টারেস্টেড, তো সে ওখানে আমার আর কি ওনার প্রতিবেশীকে আর কি বলছে, হ্যাঁ আজকে যাব, তাহলে কয়টার সময়? এই কাহিনীটা মোটামুটি আপনার 20-22 বছর আগে কাহিনীটা। তো ওই সময় আপনার ঠিক 8টা কি 8:30 সময় ওই লোকটাই আর কি ওনাদের রাতে এসে আর কি ওনাদের বাসায় আসছে, তারপর বাসায় এসে ওনাদের নক করছে যে চলেন আমরা তো মাছ ধরার কথা ছিল, চলেন আমরা আজকে মাছ ধরতে যাই। তো তখন আমার চাচা ওনাকে বলতেছে কোথায় যাওয়া যায় আর কি, কোন পাশে গেলে মাছটা ভালো পাওয়া যাবে। আমাদের গ্রামের পাশে একটা নদী আছে, নদী আমাদের গ্রাম থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে, ওইখানে হচ্ছে একটা জায়গা, তিনটা নদীর আর কি তিনটা মুখ, ওটা আর কি আমাদের গ্রাম অঞ্চলে ওটাকে কুম বলে থাকে। ওই জায়গাটা অনেক গভীর, তো ওইখানে শীতের সময় নর্মালি নদীর পানি শুকিয়ে যায়, বাট ওইখানের পানিটা সবসময় থাকে। ওইখানে ওনারা যাতে ওইখানে যাওয়ার সময় প্রায় 9:30 বেজে গেছে। দেন যখন ওনারা মাছ ধরতেছে, যে ওনারা দুই ভাই সুন্দর করে নদীতে নামছে তারপর মাছ ধরতেছে, বাট ওনাদের যে নক করে নিয়ে গেছে সে নদীতে নামেনি, সে তার ভিতরে একটু কনফিউশন ছিল যে কে সে নামবে না কেন এসে। তো ওই ক্ষেত্রে আমার দুই চাচা তো অনেক ভালো মাছ ধরতেছে, প্লাস ওই ওনারা সাথে একটা পাতিল নিয়ে গেছিল মেবি, তো পাতিলের মধ্যে মাছ রাখতে যাচ্ছে ছোট ভাই আর কি, উনি মাছ রাখছে আর একটু পরপর আর কি ওনার বড় ভাইকে বলতেছে, ভাই মাছ তো ধরতেছি বাট মাছ তো থাকতেছে না, পাতিল থেকে আপনার মাছ উদা হয়ে যাচ্ছে কাহিনী কি? তখন আপনার বড় ভাই বলতেছে, দেখ আরো 5-6 মিনিট দেখ, দেখি আসলে কাহিনীটা কি। তো পরে দিয়ে ওনারা মাছ ধরতেছে ধরতেছে, একটু পরে যখনই পিছনের দিকে তাকাইছে তখন অন্ধকার, তোর শীতের দিন তার মধ্যে বোঝা যাচ্ছিল না, পিছনের দিকে তাকাইছে তখন স্পষ্ট বুঝে নেই। একটু ছোট ভাই একটু কি সামনে যখন এগিয়ে গেছে, তারপর ওইখানে দেখতেছে যে যে লোকটা ওনাদের ডাক দিয়ে নিয়ে গেছিল সেই লোকটা কাঁচা মাছ চাবিয়ে খাচ্ছে আর কি। তো বিষয়টা ওনারা দুই ভাই দেখেই খুবই ভয় পেয়ে গেছিল, আর সাথে সাথে ওনারা করছিল কি আপনার নদীর ওই পারে চলে গেছিল সাতটায় রাতে। তো ওই দিন রাত্রে ওনারা দুই ভাই গ্রামে আসেনি, ওনাদের ওই পারে একটা আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে ওনাদের আত্মীয় পাশেও ওই দিন রাতে স্টে করছিল। তারপর দিন যেটা আমি আর কি শুনছে গ্রামের বাসীরা, তো একটা ভাইয়ের প্রায় 1 মাসের মতো জ্বর ছিল আর কি, সে অস্বাভাবিক ছিল আপনার, নর্মালি
সে কারোর সাথে কথা বলতে পারতো না, তারপর কিছু খেলে সাথে সাথে আপনার ওইটা পেটে থাকতো না নর্মালি, তারপর আপনার আরও কিছু সিমটম দেখা দিচ্ছিল, ওনার চোখে সমস্যা হইতেছিল, কথাবার্তায় সমস্যা হইতেছিল, জড়তা দেখা দিচ্ছিল, তারপর ঠিক মতো গোসল করতেছিল না, ঘুমাচ্ছিল না, ওনার সমস্যা হয়েছিল। তো ওইখানে নর্মালি আপনার কিছু এলাকার কিছু যে আপনার থাকে না, যে ফকির বলে উঝা বলে থাকে, ওনারা যখন এটাকে আপনার ওনাকে ভালো করার জন্য আপনার একটা উঝা আসছিল, তো ওনায় এসে আপনার পুরো ডিটেলসটা শোনার পরে ঠিক ওই জায়গায় এক কিছু ইনস্ট্রুমেন্ট দিতে হয় নাকি, আপনার দুধ কলা অনেকে অনেক কিছু দিয়ে থাকে, দেন ওইখানে দিয়েছিল ব্যাপারটা, তারপর উনি সুস্থ হয়ে গেছে। কিন্তু আমি ওনাকে পার্সোনালি চিনি, এখন উনি শীতের দিনে প্রত্যেক বছর শীতের দিনে দুই মাস তিন মাসের মতো ওনার মাথায় একটু সমস্যা থাকে আর কি, ওনার একটা প্রবলেম থাকে, এই প্রবলেমটা, এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। অনেক ধন্যবাদ রনি। প্রথম একটা ঘটনা আমরা শুনলাম রনির কাছ থেকে। মাছ সম্পর্কিত এরকম বেশ কিছু ঘটনা শুনেছি আমরা এর আগেও, এবং এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে গ্রামগঞ্জে যারা রাতের বেলা নদীতে মাছ ধরতে যান তাদের অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, আমি সেটা শুনেছি। এবং এটা শোনার পরে একটা জিনিস আসলে আমার কাছে মনে হয়েছে, বিশেষ করে আমাদের যারা জেলে আছেন, জেলে সম্প্রদায়ের মানুষজন, তাদের প্রতি আসলে আমার শ্রদ্ধা এবং ভক্তি আরও অনেকখানি বেড়ে গেছে। আসলে তারা কতটা পরিশ্রম এবং কতটা সাহসিকতা নিয়ে জীবনের জন্য তারা কাজ করে থাকেন, এবং আমাদের পাতে একটু আমিষ তুলে দেন, সত্যি তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। বেশ কিছু ঘটনা এক এক করে আমার কাছে চলে এসছে, সেই ঘটনাগুলো পড়ে শোনাব। প্রথম যে দুটো ঘটনা পড়েছি সত্যি বেশ ব্যতিক্রমী দুটো ঘটনা। এরপরে যিনি লেখক, যিনি লিখে পাঠিয়েছেন নূর আলম, তার ঘটনাটি একটু পড়ে শোনাতে চাই। নূর আলম বলছেন, আসসালামু আলাইকুম, আমি নূর আলম বলছি। ওয়ালাইকুম আসসালাম নূর আলম, আমি অরণ্য বলছি। নাগেশ্বরী থানা নাখারগঞ্জ বাজার থেকে এখন উত্তর বাড্ডায় থাকি আমি। যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল 2017 সালে। নিয়মিতভাবে আমি ও আমার ছোট চাচা দুজন মিলে টেটা দিয়ে মাছ ধরতে যেতাম নদীতে। তো সেদিন একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে আমার ছোট চাচা বাজারে আটকা পড়ে, আমি ফোন দিলে পরে বলে আসতে একটু দেরি হবে। পরে আমি ও আমার ছোট ভাই দুজন মিলে মাছ ধরতে যাই। তখন রাত 10টা বাজে, মোটামুটি এক দেড় ঘন্টা মাছ ধরার পর আমরা এক শ্মশান ঘাটের দিকে যাই। তো আমি আগে আগে মাছ ধরছি, আমার ছোট ভাই ব্যাগ নিয়ে, আমি টেটা থেকে মাছ খুলে ওকে দিচ্ছি। হঠাৎ হালকা একটু বৃষ্টি আসলো, ছোট ভাইকে বললাম যেখানে ছিল একটা শ্যালো মেশালের ঘর, বললাম তুমি ঘরের ভিতরে যাও। ওকে ঘরের ভিতরে রেখে আমি মাছ ধরছি, বৃষ্টিতে ভিজে মোটামুটি আধ ঘন্টা পরে আমার মনে হলো আমার ছোট ভাই আমার পেছন পেছন আসছে, ঠিক আগের মতো করেই মাছ খুলে ওকে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ চলে, হঠাৎ এরপরে আমার চোখ পিছনের দিকে যায়, দেখি আকাশ পাতালে এক মানুষ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরানো। আমি আতঙ্কিত হয়ে যাই আর ভাবি এখন আমি কি করি, শরীরের লোমগুলো পুরো দাঁড়িয়ে গেছে, মুখে কোনো আওয়াজ আসছে না, কিন্তু আমি হাতে যে ট্যাটা ছিল সেটা ছাড়ছি না, মনে মনে চিন্তা করি কিভাবে এর থেকে বাঁচতে পারবো। পরে আস্তে আস্তে সেখান থেকে আমি ব্যাক করি, আমার ছোট ভাইয়ের কাছে যাই, সেই ঘরে দেখি সেখানেও বসে আছে। আমি ওকে কিছু বললাম না, এর মধ্যেই আমার ছোট চাচা ফোন দিল, আমার ছোট চাচাকে আমার লোকেশন দিলাম, চাচা বলল চলো ওইদিকে যাব। সেখানে চাচাকে সব খুলে বললাম, চাচা বলে তোর ভাগ্য অনেক ভালো,
ক্ষতি হয় নাই, চল বাসায় যাব। এই ছিল আমার ঘটনা। প্রচারের যোগ্য হলে অবশ্যই পড়ে শোনাবেন শুভরাত্রি। আপনার ঘটনা প্রচারের একেবারেই যোগ্য, সুন্দর, খুব প্রাঞ্জল ভাষায় লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো কিছু ঘটনা রয়েছে, একে করে শীঘ্র একটু পড়তে চাই। তার আগে একটা ফোন করে নিতে চাই, 02-55-03-66-59, এই হচ্ছে আমার নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আজিম বলছি, আমি রাজশাহী থেকে। রাজশাহী থেকে বলছেন আজিম ভাই, এখন কোথায় আছেন? আমি রাজশাহী আছি। এখনো রাজশাহী আছেন? জি জি জি। কিভাবে শুনছেন রাজশাহী থেকে? আমাদের ওই এফএম রেডিও থেকে। আচ্ছা, এফএম রেডিও থেকে শুনছেন নাকি অনলাইন থেকে শুনছেন? আমাদের গ্রামে একটা মেয়ে ওই গলায় রশি দিয়ে মারা গেছে। আচ্ছা, সেটা কতদিন আগের ঘটনা? এটা 72 সালের। আচ্ছা, অনেক আগের ঘটনা। অনেক আগের ঘটনা, বলুন, আমরা শুনছি। তারপর মারা যাওয়ার পর তারপর ওই যে কবরটা দিছে না, তো ওই কবরের মধ্যে একটা জাম গাছ হয়েছে। জাম গাছ? জাম গাছ। আচ্ছা, ওই জাম গাছে গাছটা যখন বড় হয়ে গেছে তখন মোটামুটি জাম ধরছে। তো লোকজনে নাকি ওই জাম খাইতে গেলে পরে জামের মধ্যে চুল দেখা যায়, মানে চুল পেঁচানো এরকম সবাই বললে, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না। তো আমিও বললাম যে তাহলে আমিও দেখি জাম খাবো। তো ভাই, আমি জাম খাইতে একদিন দুপুর সময় অনেক লোকজন ছিল, মনে হয় ওই 10-15 জন লোক ওই গাছের মধ্যে আমরা জাম খাইতে উঠছি দুপুর টাইম। ওটা ভাই আমি কিন্তু এটা আমি দেখতে চাইছিলাম না, আমি কিন্তু বিশ্বাস করি নাই। তারপরে দেখলাম যে ওই আপনার একটা মাথা আর ওই যে চুল, লম্বা লম্বা চুল, কিন্তু ওই ডালের সঙ্গে রশি দিয়ে বান্ধা আছে। এটা দেখে তারপর দেখলাম যে জামের মধ্যে চুল পেঁচানো। এটা দেখে আমরা সবাই পাড়া পাড়ে পাড়ে সব নাইমে চলে গেলাম। কিন্তু সেদিনকে আমার নিঃস্বয়ন চোখে ভাই আমি দেখছি ভাই এই জিনিসটা, দেখার পর আমার একটা বিশ্বাস হচ্ছে ভাই। এইটাই আমার একটা ঘটনা ছিল। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে আমার ভাইটি ফোন করেছিলেন। আচ্ছা, আরেকটা কল নিতে চাই, কে আছে আমার সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বলুন কি ঘটনা শেয়ার করবেন। আমার ঘটনা হচ্ছে আমাদের ওখানে মাঠ আছে, তো ওখানে ক্রিকেট খেলতে গেছে। তো আপনি কি হেডফোন দিয়ে কিংবা হচ্ছে আপনি যদি একটু মোবাইল ফোনটা কানে নিয়ে কথা বলেন ভালো হয়, অনেক নিঃশ্বাসের আওয়াজ আসছে যার জন্য শুনতে পাচ্ছি না আমরা ঠিকমতো। হ্যাঁ, তো তখন বিকাল আসরের পর তো খেলাধুলা শেষ, মাগরিবের হাত দিয়ে তো কবরের সামনে আমরা একসাথে 4-5 জন দাঁড়িয়েছিলাম। তো ওখানে কিছু হাড্ডি আছে মানুষের, খুলি মুলি অনেক কিছু থাকে। তো আমরা ছোটবেলায় আকার বাকার প্রবল্প দেখতাম, তো ওইটা নিয়ে আমরা আকার বাকার প্রবল্প করতেছিলাম। তারপর মাঝে আজাম দিয়ে আমরা চলে আসতেছি, তখনকার দিকে কি আমাদের শুনিতে একটা গরম একটা বাতাস আসলো। আচ্ছা, আপনার কথাটা আসলে ঠিক বুঝতে পারছি না, আসলে কথা মনে হচ্ছে মাঝখানে একটু প্রবলেম হচ্ছে, লাইনটা মনে হয় কেটে যাচ্ছে, ঠিক মতো শোনা যাচ্ছে না কথা, কিছু একটা হচ্ছে মাঝখানে। হ্যাঁ, এখন
শুনতে পাচ্ছি জি, বলুন এখন শুনতে পাচ্ছি, জি আমরা শুনতে পাচ্ছি এখন, বলুন। তারপর বাসায় তো তারপর আমরা বাসায় চলে যাই, বাসায় চলে যাওয়ার পর তখন তো দেখি কি আমার শুনে পুরা শহর শুনে গেমে গেছে, গেমে যাওয়ার পর হ্যালো সঙ্গে আছেন যারা, পুরো ঘটনা শুনতে পারলাম না, নিশ্চয়ই অনেকবার আপনি ট্রাই করবেন। শনিবারের আয়োজন তাবিজ, ক্যাপিটাল FM 94.8 এর আয়োজন তাবিজ, আপনার আমার আমাদের প্রত্যেকের আয়োজন তাবিজ, আজ অরণ্য আছে আপনার জন্য। facebook.com/capitalfm948 এ জয়েন করে তাবিজের যে পোস্ট রয়েছে সেই পোস্টটিকে শেয়ার করবেন এবং সেই পোস্টে আপনার জীবনের ঘটনা লিখে পাঠাবেন, তাতে করে আপনার ঘটনা আমি পেয়ে যাব, সেখান থেকে আপনার ঘটনা সবার সাথে শেয়ার করতে পারব। ছোট ছোট বেশ কিছু ঘটনা আমার কাছে এক এক করে এসে জমা পড়েছে, সেগুলো শুনবো, তবে তার আগে আমাদের অতিথি রয়েছেন, তার কাছে আসবো। রনি আমাদের সাথে রয়েছেন আজকে, এর পরের কোন ঘটনাটি রনি আমাদেরকে শোনাবেন, তার আগে আর একটা বার আপনাকে জানিয়ে রাখি, যারা পুরো ঘটনা একসাথে লিখে পাঠাতে পারছেন না তাদের জন্য ফোন কল একটা বড় মাধ্যম হতে পারে, 02550366 59 এই নম্বরে কল করে আপনার সেই ঘটনাটি শেয়ার করতে পারেন, যেটি আপনি মনে মনে প্রস্তুত করে রেখেছিলেন তাবিজে শেয়ার করবেন বলে। আর যারা তাবিজ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে চান, নিজের ঘটনা নিজের মুখে এই স্টুডিওতে বসে লাইভ বলতে চান, তাদের জন্য বলবো ফেসবুকের ইনবক্সে আপনার আগ্রহের কথা লিখে জানাবেন এবং সাথে আপনার সেল নাম্বারটা দিতে ভুল করবেন না, তাতে করে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আপনি আমাদের স্টুডিওতে সরাসরি চলে আসবেন। আমরা যাব আমাদের অতিথির কাছে, রনির কাছে, এর পরে কোন ঘটনা আপনি আমাদেরকে শোনাবেন? এখন আমি যে কি ঘটনাটাকে আপনাদের বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার একদম ফ্যামিলি রিলেটেড এর একটা ঘটনা, সেটা হচ্ছে আমার বড় চাচার সাথে। তো আমার বড় চাচা মেবি 64-65 এর দিকে বিয়ে করেছিল, তখন আমাদের গ্রাম থেকে আমাদের 2 গ্রাম পরে ওনার শ্বশুর বাসায় আর কি, তখন তখনকার সময় আপনার তো গভীর রাত গ্রাম অঞ্চলে তো অনেক আর কি ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হতো, অনেক ভয়াবহ লাগতো ব্যাপারটা। তো একদিন আপনার আমার বড় চাচা ওনার শ্বশুর বাড়িতে গেছে, তো আসতে আসতে প্রায় 9:30 বাজে, তখন উনি ব্যাক করতেছে, তো ওনার সাথে আরেকজন ছিল, ওনার ফ্রেন্ড ছিল। তো উনি যখন আপনার আমাদের গ্রামে থেকে ওনার আর কি ওনার শ্বশুর বাড়ির গ্রাম থেকে আমাদের গ্রামে আসার মাঝখানে একটা স্কুল পড়ে, তো স্কুলের ঠিক ওই পাশেই একটা জায়গা আছে, ওই জায়গাটা আর কি অনেক আগে থেকেই আপনার খুবই শান্ত জায়গা, ওই জায়গায় নর্মালি কেউ যায় না, তো ওইখান থেকে আপনার একটা বাজে গন্ধ আর কি গন্ধ অনুভব করতে পারছিল। আমার চাচা ওইটা বাজে গন্ধ অনুভব করার পরে ওই আপনার আশেপাশে তেমন একটা না তাকিয়ে উনি সোজা হাঁটা ধরছে, আর ওনার যে সাথে ফ্রেন্ড ছিল উনি ওই স্কুলের ঠিক বাম পাশে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে ওনাদের বাসা, তো উনি ওনার বাসায় চলে গেছে, আমার চাচা আপনার নর্মালি যাচ্ছে রোড দিয়ে। তখন ওই যে জায়গা থেকে আপনার আমাদের যে বাসাটা প্রায় তখন আপনার 1 কিলোর উপরে রাস্তা, তো তখন তো আপনার নর্মালি আপনার যারা পুরুষ মানুষ ছিল তারা আপনার বিড়ি সিগারেটটা এখনো খায়, কিন্তু তখন বিড়িটা প্রচলন বেশি ছিল, তখন আমার চাচা বিড়ি আর কি একটার পর একটা ধরাচ্ছে, উনি আর কি কারো কাছে শুনেছে মেবি আর কি আগুন অথবা কোনো কিছুর যে সংস্পর্শে থাকলে আপনার খারাপ কোনো কিছু করতে পারে না, তো দেন উনি হাঁটতেছে আর একটা একটা করে সিগারেট খাচ্ছে। তো কিছুক্ষণ পরে উনি পিছনের দিকে তাকাচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু ওই জায়গাটা থেকে যে উনি একটা বাজে গন্ধ অনুভব করছে সেই গন্ধটা ওনার নাকে প্রতিনিয়ত আর কি চলে আসতেছে, উনি বিড়ি খাচ্ছে তারপর ওনার প্রতিনিয়ত ওনার গন্ধটা ওনার নাকে চলে আসতেছে।
তারপর উনি কিছুক্ষণ একটা বাসায় ঢুকছে, বাসায় ঢুকে ওনার কাউকে ডাকছে কিন্তু কেউ আপনার ওরকম আর কি রেসপন্স করেনি, কারণ অনেক রাত হয়ে গেছে। উনি ওইখানে একটা কলের থেকে পানি খাইছে, তারপর ওইখানে কিছুক্ষণ স্টে করছে যে একটা বাড়ির আশেপাশে যদি কোনো সমস্যা হয় চিল্লানো দেওয়া যাবে, অথবা কোনো একটা সমস্যা হলে ওই বাসায় ঢুকে যাবে, যেহেতু ওই গ্রামের ভিতরে ইন করে ফেলছে। তো উনি অনেককেই ডাকছে কিন্তু কেউ তেমন একটা রেসপন্স করে নেই, কারণ অনেক রাত হয়ে গেছে আর তখনকার সময় অনেক মানুষ অনেক ভয় ভীতিতে থাকতো, শুধু যে আপনার এই যে বাজে ব্যাপার স্যাপার এইগুলো না, আরও অনেক ব্যাপার স্যাপার ছিল। তো উনি তারপরে বেশি একটা ফোর্স করে নেই, উনি আরেকটা সিগারেট ধরিয়ে আর কি বিড়ি ধরিয়ে আপনার সুজে হাঁটা ধরছে। তো উনি আমাদের বাড়ির কাছে চলে আসছে, তারপর উনি ওই সেম গন্ধটা অনুভব করতেছে। তো উনার তখন শরীরের রুম একদম খারিয়ে গেছে আর কি, উনি বুঝতে পারতেছে না কি করবে। তো উনি তারপর বাসায় সাহস করে ঢুকছে, ঢুকার পরে আমাদের যে গ্রামের ভিটা বাড়িটা সেটা হচ্ছে আমাদের দুইটা ঘর ছিল তখন, এক ঘরে আমার আব্বা, আমার ছোট চাচা, আমার আম্মু আর কি, আমার সরি আমার আম্মু না, আমার দাদু আর আমার দাদা, এই চারজন এক ঘরে ঘুমাইছে, আর আমার মেজো চাচা আর আমার মেজো চাচা আরেকটা ঘরে ঘুমাইতো, আর আমার বড় চাচা আর আমার বড় চাচা আরেকটা ঘরে ঘুমাইতো। তখন আমার বড় চাচা করছে কি ওনার রুমে উনি ইন করে সুন্দর করে ঘুমিয়ে পড়ছে। বাট কাহিনীটা হচ্ছে তার ঠিক আধা ঘন্টা কি 45 মিনিট পরেই আমার চাচা আপনার ওয়াশরুমে গেছে, সেম ওই ওয়াশরুম যখন ঘর থেকে বের হয়েছে তখনও সেম গন্ধটা অনুভব করতেছিল, যে ওনার যে একটা সমস্যা যে এরকম একটা যে কালো যে ব্যাপার স্যাপার যে গন্ধ সেটা উনি নাকে বারবার অনুভব করতেছিল। তো তারপর উনি ওয়াশরুমে যে ওনার কাজ সেরে উনি আবার বাসায় রুমে ব্যাক করছে। তো আসল কাহিনীটা হচ্ছে আমার চাচার সাথে এতটুকু হয়েছে, তারপর হচ্ছে আমার দাদি, আমার আব্বা, আমার ছোট চাচা আর আমার যে আর কি দাদা যে ঘরে ঘুমিয়েছিলেন ঠিক ওই ঘরেই নক করতেছিল দরজাতে, ঠিক আমার বড় চাচার ভয়েসে। তো আমার দাদু অনেক সাহসী মহিলা ছিলেন, তো উনি আপনার দরজাটা খুলবে তখন আর কি বলতেছে কে, তো ওনার বড় ছেলের ভয়েসে কথা বলতেছে স্বাভাবিক, উনি মনে করতেছে ওনার বড় ছেলে তাহলে আর এত জিজ্ঞেস না করে খুলি। যখনই উনি দরজাটা খুলছে তখন উনি দেখতে পাচ্ছে যে ওনার সামনে আর কি, তখন তো আপনার কারেন্টের কোনো যুগ ছিল না, তখন যে অনেকে হারিকেন অথবা কুপা ইউজ করতো, কুপাটা জ্বালানোর সময় পাইতেছিল না, যে এত তাড়াহুড়া করতেছিল যে ওই পাশের মানুষটা অথবা ওই যে ছিল, আমার দাদু কনফিউজড হয়ে গেছিলো যে কি হয়েছে এত তাড়াতাড়ি রাত করে ডাকতেছে, কোনো সমস্যা হইল নাকি। যখনই দরজাটা খুলছে দেখেন ওনার সামনে কেউ নাই, বাট নিচে একটা আশ্চর্যজনক একটা কি ছিল বস্তু ছিল, যে বস্তুটার আপনার পাও ছিল না, বাট হাতের ভরে উনি ওই আর কি ওই বস্তুটা ঘরের ভিতরে ঢুকে যাবে। আমার দাদু তো অনেক সাহসী মহিলা ছিল আগে বলেছি, তো আমাদের গ্রামে তো আগে ওই যে অনেকে কৃষি নির্ভর ছিল, তো ওই কৃষিকাজের জন্য ওই যে আপনার একটা বাঁশ ইউজ করে, এটা হচ্ছে লাঙ্গল বাঁশ বলে অনেকে, ওই যে আপনার খ্যার উল্টানোর জন্য, তো ওই বাঁশটা দিয়ে উনি আর কি ওইটাকে অনেক বেদম মারতে শুরু করছে। তো আর চিৎকারও দিছে, আর সাথে সাথে আমার দাদা সবাই আপনার জাগনে পেয়ে গেছে, আর আমার বড় চাচা ওই রুম থেকে আসছে। যখনই আপনার মারতে 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 ওইটা আমাদের বাড়ির সীমানার বের করে ফেলছে, হঠাৎ করে আমার দাদু আর কি চুলটুল খুলে গেছে, আর আমার দাদু একটা চিৎকার দিছিল অজ্ঞান হয়ে গেছে, আমার চাচারাও ছিল ওইখানে। কিছুক্ষণ পরে জিনিসটা আর কি আপনার একদম ভ্যানিশ হয়ে গেছিল, আর আমি যতটুকু শুনেছি আমার আব্বুর মুখ থেকে, কারণ এই কাহিনীটা আমার আব্বুই আমাকে বলছে আর কি, আমাদের বাড়িতে মোটামুটি 2-3 দিন ওইটার একটা বাজে রিয়েক্ট যে একটা স্মেল ছিল, ওই স্মেলটা 2-3 দিন সবে অনুভব করতেছিল, এটাই আর কি আমার কাহিনী। অলরাইট, শুনছেন ক্যাপিটাল FM 94.8, তাবিজ আমাদের নিয়মিত অনুষ্ঠান, facebook.com/capitalfm948, এখানে জয়েন করে আপনি তাবিজ অনুষ্ঠানে পোস্ট পেয়ে যাবেন, সেই পোস্টটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আরো বেশি সংখ্যক মানুষ জানতে পারেন আমাদের এই আয়োজন সম্পর্কে। লাইক কমেন্ট তো করবেন অবশ্যই, আর তাবিজ অনুষ্ঠান সহ আমাদের সবগুলো শো এর ডিজিটাল কন্টেন্ট পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ক্যাপিটাল FM 948।
আবার বলছি ক্যাপিটাল এফএম 948, অন্য একটা ফেক চ্যানেল আছে ক্যাপিটাল এফএম 94.8, সেটা আমাদের চ্যানেলের ভাবমূর্তি নষ্ট করছে এবং আমাদের কন্টেন্টগুলো তারা রিআপলোড করছে এবং তাদের ব্যাপারে রিপোর্টও করা হচ্ছে। ধীরে ধীরে আপনারাও রিপোর্ট করবেন নিশ্চয়ই। আর বেশ কিছু ঘটনা এই মুহূর্তে আমার কাছে আরও নতুন করে জমা পড়েছে, সেগুলো আপনার সাথে এক এক করে শেয়ার করতে চাই। রিয়াজ ইসলাম আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম রিয়াজ, বাসা ফরিদপুর নগর কান্দা থানা। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া। ঘটনাটা হচ্ছে 2014 সালে, তখন আমি ক্লাস নাইনে পড়ি। আমি জিন ভূতে বিশ্বাস করি না, করতাম না। সময়টা ছিল গরমকাল, তো গরমের সময় বন্ধুরা মধ্যরাত পর্যন্ত আমাদের মাঠের মধ্যেই থাকতাম। গ্রামে আসলে সেটা হয়েও থাকে, বিশেষ করে যখন খুব গরম থাকে, একটু বাতাস আসলে ভালো লাগে। আসলে সেই মাঠের মাঝেই আমাদের এলাকার কবরস্থান। এটা অনেক ক্ষেত্রে আসলে খুব সামঞ্জস্যপূর্ণ একটা কথা বলেছেন। আমাদের এলাকায়ও এরকম ছিল, বেশ বড় একটা মাঠ ছিল, সেই মাঠের পাশে কবরস্থান ছিল এবং একপাশে ঈদগাহ ছিল, একপাশে বাসস্ট্যান্ড ছিল। আমার নিজেই আসলে মনে পড়ছে, তো সেই মাঠের মাঝে যখন রাত 11টা থেকে 11:30 বাজে, তখন দূর থেকে একটা আলো ওঠে, সেটা উঠে মাঝে কবরস্থানে এসে থেমে যায়। তো দুই বন্ধু বলে যে এটা ভূত, আর আমি বলি যে বিজ্ঞান বইতে দেখেছি, ভূত বলতে কিছু নেই। তো এইভাবে বলা বলি করে পরে একদিন বাজে ধরি যে আমি যাব। পরে আমি আর আমার এক ফ্রেন্ড যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু সেদিন রাতে আলো আসে না। রাত 12:15 আলো দেখা যায়। আগে সব দিন 12টার আগে বাসায় চলে যায়, কিন্তু যেদিন বাজি ধরেছি এই জন্য বাসায় যাওয়ার কথা ভুলে গেছি। আলোর দিকে এগিয়ে যাচ্ছি, অর্ধেক পথে যাওয়ার পরে বন্ধু খুব ভয় পায়। আলোটা প্রায় শেষ জায়গায় চলে গেছে, মানে কবরের কাছে। আমি আমার বন্ধুকে বললাম, জোরে দৌড় দে, যা হবে আজ দেখব। সেটা বলে আমি সামনের দিকে দৌড়ে কবরস্থানের দিকে যাই। আমার বন্ধু পেছন দিকে দৌড়ে যায়, সে দৌড়ে চলে যায়, আর আমি আকাশে আলোর খুব কাছে চলে যাই। সেটা ছিল কবরস্থানের কাছে। যাওয়ার পরে হঠাৎ আলোর গোল্লাটা উধাও হয়ে যায়। আমি একা কবরস্থানের পাশে, নিজের শরীরটা ঠান্ডা হয়ে আসে, শরীরের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ দেখি কবরস্থান থেকে একটা বাচ্চার কান্না শুনতে পাই। সেটা শুনে আমি পেছনের দিকে দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হই, কিন্তু দৌড় দিতে গিয়ে দেখি আমার সামনে 3টা কালো কুকুর। দেখে ভয়ে আমার শরীর কাঁপছে। পেছনে আবার কবরস্থান, মহা বিপদে আছি, শুধু আল্লাহর নাম নিচ্ছি আর বলছি যে আল্লাহ আমাকে বাঁচাও। তো একসময় দেখা যায় কুকুর আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনের দিকে যেতে বাধ্য হচ্ছি। যেতে যেতে আমি কবরস্থানে পা রেখেছি। রাখার পরে সবকিছু নীরব হয়ে গেছে, কুকুর নেই, বাচ্চার কান্নাও নেই। ভয়ে আমার পুরো শরীর কাঁপছে। আমি আস্তে আস্তে কবরস্থান ত্যাগ করি এবং করার সাথে সাথে দেখি একটা ষাঁড় আমার সামনে। দেখি আমি আবার কবরস্থানে পা দিই, দেওয়ার পরে আবার সব ঠিক মনে পড়ে যায়। আমার দাদার কথা, দাদা বলতো যে কবরস্থানের সীমানায় কোনো ভয় থাকে না, কিন্তু সীমানার বাইরে গেলে ভয় দেখায়।
এটা একদম ঠিক। আমিও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে শুনেছি। রিয়াজ ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি লিখে পাঠানোর জন্য। ফেসবুকে অনেক বন্ধু রয়েছেন, আবার ফেসবুকে টেক্সট কমেন্ট শেয়ার না করেও অনেক বন্ধু রয়েছেন যারা তাবিজের প্রত্যেকটি পর্ব শুধু কান পেতে শোনেন, অনুভব করেন, অপেক্ষা করেন, কখনো কিছু লিখেন না, কখনো ভালো মন্দ কোনো আওয়াজ করেন না, চুপচাপ দূর থেকে ভালোবেসে যান। আপনার জন্য এই আয়োজন, বলছি না লিখতেই হবে, বলছি না আপনার উপস্থিতি এখানে জানাতেই হবে। আপনি শুনছেন, সঙ্গে আছেন, ঠিক এভাবেই সঙ্গে থাকবেন। যদি কখনো ইচ্ছে হয় একটু করে আপনার অনুভূতি জানাবেন, ঠিক যেমন করে এফ এ অনিক লিখে পাঠিয়েছেন গাজীপুর থেকে। তিনি নিয়মিত তাবিজ শোনেন, তার জীবনের ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। তখন আমি ক্লাস সেভেনে পড়ি, তখন আমার বয়স 12 বছর। তো আমি গ্রামে একটি সরকারি বিদ্যালয়ে পড়তাম, আমি, তানবীর, সজীব, আমরা তিনজন ছিলাম স্কুলের ভালো বন্ধু। আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম কোথাও ঘুরতে যাব। আমাদের এখান থেকে সজীব বলল, আমার দাদার বাসা বরাবর নদীর এলাকা। তখন আমরা বললাম সেখানে যাওয়া যাক, আমরা সবাই রাজি হলাম। কারণ প্রথমত সেখানে থাকা যাবে, দ্বিতীয়ত বেশ সুন্দর জায়গা। তারপরের দিন সকালে আমরা বের হয়ে পড়লাম, সন্ধ্যায় আমরা পৌঁছেও গেলাম, পৌঁছে আমরা বিশ্রাম নিলাম, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম, তিনজন এক বিছানায় শুয়েছিলাম। রাত একটায় আমার ফোনে একটা কল আসে অফিস থেকে, তারপর দেখলাম আমার বন্ধু তানবীর বিছানায় নেই। তখন আমি সজীবকে ডাক দিলাম, আচ্ছা আপনার কাছে একটা কল আসে কিন্তু সেটা অফিস থেকে, আপনি তখন ক্লাস সেভেনে পড়েন, অফিস থেকে আসলে কলটা কিভাবে আসলো সেটা আমি একটু বিস্তারিত জানতে চাইবো, যদি আপনি একটু লিখে জানান। যাই হোক, তারপরে বললেন, তখন আমি সজীবকে ডাক দিলাম, সজীব বলল তানবীর তো টয়লেট করার জন্য বাইরে গেছে, 12টার সময়, এখনো আসেনি। আমি বললাম না, সজীব বলল আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন আমি আর সজীব বের হয়ে পড়লাম, তো আমাদের বাসা থেকে 100 মিটার দূরে একটা তেঁতুল গাছ ছিল, তখন দেখলাম কেউ যেন বসে আছে তেঁতুল গাছের নিচে, সজীব একটু ভয় পেয়ে যায়। তখন আমি বললাম তোরা দাঁড়া আমি দেখছি, তখন আমি সামনে গেলাম এবং দেখলাম আমার বন্ধু তানবীর বসে আছে। আমি বললাম কিরে তুই এখানে কি করিস, তখন সাথে সাথে আমাকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল, আমি অজ্ঞান হয়ে গেলাম। সজীব ভয়ে আগে বাসায় চলে যায়, তখন তার দাদা ও দাদির সাথে কথা বলল, তানবীর আর অনেক গেল এখনো আসলো না। তারপর তারা খোঁজার জন্য বের হলো, তারা সবাই দেখে তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাদের বাসায় আনা হলো, সকালে জ্ঞান ফিরলে হুজুরকে ডাকা হয়, সব ঘটনা হুজুরকে বলা হলো। হুজুর পানি পড়া দিলেন, বলল তোমরা আজ বিকেলে তোমাদের নিজের বাসায় চলে যাও, তারপর বিকেলে তারা চলে গেল। এই ছিল আমার গল্প, পুরো শোনানোর জন্য ধন্যবাদ। আর যে অরণ্য আপনার সাথে আছি, আমার সাথে আছেন আমাদের আজকের অতিথি রনি, আমরা তার জীবনের একটা ঘটনা শুনবো এবার তার কাছ থেকে। আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার 2009 সালের, তখন আমি টাঙ্গাইল আপনার থানাপাড়া করে একটা জায়গা আছে সেখানে একটা হোস্টেলে থাকতাম। তো আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের যে হোস্টেলের যে আপনার এরিয়া ছিল পাশের একটা বিল্ডিং, ওইটাতে হচ্ছে 4-তলা বিল্ডিং, তার পাশের বিল্ডিংটা হচ্ছে আপনার 1-তলা বিল্ডিং, বাট ওইটার 3-শেড বিল্ডিং একটা। তো এই বিল্ডিংয়ের, এই দুইটা বিল্ডিংয়ের মাঝামাঝি আপনার নর্মালি যে আমাদের হোস্টেলের গেট, তারপর ওই হোস্টেলের নিচের তলা ছিল হোস্টেল, উপরে আপনার ক্লাসরুম ছিল, তারপর আরও আপনার যেগুলো ল্যাব টাইপের যে ব্যাপার স্যাপার যেগুলো সবই ছিল ওইখানে। তো আপনার একদিন রাতে আপনার যে, তার আগে আমি একটা ঘটনা বলতে যাচ্ছি আর কি। নর্মালি আমাদের স্যার আমাদের আর কি, আমাদের যে হোস্টেলের স্যার ছিল প্লাস ওই শিক্ষা প্রতিষ্ঠানের আর কি অনারও ছিল উনি,
তো আর কি স্যার আমাদের বলেছে তোমরা যদি কখনো ওয়াশরুমের খুব প্রেশার থাকে তোমরা সবাই ওয়াশরুমে যাবা, যদি ওয়াশরুমে যদি সিরিয়াল থাকে তোমরা কিছুক্ষণ প্রেশার নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাট ওই আমাদের হোস্টেলের ভিতরেই আর কি আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে একটা শিমুল গাছ ছিল, তো শিমুল গাছটা তার নর্মালি যে ওনার বাবা তখন তৎকালীন সময়ে আপনার কবিরাজ ছিলেন, তো ওই উনি আপনার ওই শিমুল গাছটা ওইখানে রোপণ করেছিল। তারপর আমাদের সবাইকেও স্যার মোটামুটি 4-5 দিন বলেছে। তো আমাদের একটা বড় ভাই ছিল, নাম হচ্ছে পল্লব ভাই, তো উনি এই বিষয়গুলো তেমন একটা কেয়ার করতো না। আসলে আমরা তখন ছিলাম সবাই ছোট, তো আমরা তেমন এগুলো ভূতের যে ব্যাপার সব ভূত জিন এগুলো বিশ্বাস করতাম না। নর্মালি জিন বিশ্বাস করি আমি, বাট বিকজ মুসলমান হিসেবে জিনটা বিশ্বাস করা স্বাভাবিক, তো ভূত জিনিসটা বিশ্বাস করতাম না। তো ওই পল্লব ভাই ওই ব্যাপারটা নিয়ে কখনোই যে সিরিয়াস ছিল না, না এগুলো ভুয়া কথা, স্যারে মনে আমাদের ভয় দেখাচ্ছে এসে। একদিন রাতে আপনার হোস্টেলের যে ওয়াশরুম, সেই ওয়াশরুমে না যেয়ে ওনার ঠিক রুমের সামনেই সেই শিমুল গাছটা ছিল। ওনার রুমের সাইজটা ছিল আপনার মোটামুটি 3টা বেড ছিল, তারপর জানালা ছিল, জানালা দিয়ে শিমুল গাছটা দেখা যেত, তারপর রাস্তার পাশে আরও 2টা জানালা ছিল। উনি আর কি সবসময় একটা অন্যরকম আর কি চঞ্চল একটা লোক ছিলেন, খুব মজার একটা লোক ছিলেন। তো হঠাৎ করে একদিন রাত্রে উনি আমাদের রুমে আসছে, আমি যে রুমে থাকতাম সেই রুমে এসে অনেকক্ষণ আড্ডা মারছে আর কি। তারপরের দিন ছিল শুক্রবার, তো উনি আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন উনি আমাকে বলতেছে তাহলে চলে যাই, আমি রুমে চলে যাই। আমি আচ্ছা ভাই চলে যান তাহলে। তারপর সে ওই রুমে গেছে, কিন্তু উনি রুমে যাওয়ার আগে আপনার নর্মালি আর কি ওয়াশরুমে যায়নি। উনি চিন্তা কি আর কি ওনার মাথায় মনে হয় কোনো একটা দুষ্টামি চিন্তা ভাবনা ছিল, তো উনি করছে কি ওয়াশরুমে না যে ঠিক ওই শিমুল গাছের ওইখানে যে আপনার পশ্চাৎ করছে। যখন উনি পশ্চাৎ করছে তার কিছু আর কি সাথে সাথে ওনার শরীরে একটা বাতাস অনুভব করছে উনি, ঠিক আছে। আর ওনার বাতাসটা অনুভব করার পর ওনার শরীরের রুম একদম দাঁড়িয়ে গেছে, উনি এটা বুঝতে পারতেছিল বাট উনি কিছু বলতে পারতেছিল না। সাথে সাথে উনি রুমে গেছে, তো ওনার সাথে একটা রুমমেট ছিল আমাদের, ওনারই ফ্রেন্ড আর কি আমাদের বড় ভাই ছিল আকাশ ভাই। তো আকাশ ভাই আর পল্লব ভাই দুজন শুয়েছে। পল্লব ভাই ঠিক 15 মিনিট পরেই ওনার যে শরীরের চাল চলন সব চেঞ্জ হয়ে যেতেছিল। তো আকাশ ভাই আর কি তখন রুমে লাইট স্বাভাবিক বন্ধ করে দিয়েছে, কারণ রাতে 1টার উপরে বাজে তো ঘুমিয়ে পড়বে আর কি। রুমের লাইট অফ করে দেওয়ার পরেও যে পল্লব ভাই শরীর এমনভাবে কাঁপাচ্ছে যে আপনার ওই খাটে কাঁপানোর পরে আপনার আকাশ ভাই অনুভব করতেছে কি হয়েছে, এইভাবে কাঁপতেছে কেন খাটটা। আকাশ ভাই সাথে সাথে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে দেখে ওনার চোখ উপরের দিকে উল্টে গেছে, উনি শরীর একদম বেঁকে গেছে, উনি আর কি নর্মালি যে খিচানে উঠলে যেটা হয় ওরকম অবস্থা হয়ে গেছে। সাথে সাথে আমাদের সবাইকে ডাক দিছে, ডাক দেওয়ার পর হোস্টেলের একদম আকাশ ভাইও যে কি ভয় পেয়ে গেছে যে এরকম একটা সিন হবে ওনার চোখের সামনে। স্বাভাবিক আর ক্লাস 10-এ পড়তো তখন, উনিও ছোট ছিলেন, তো উনি সাথে সাথে ভয় পাওয়ার পর একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে সবাই আসছে, আমিও গেছি ওইখানে। যাওয়ার পরে যে আমি নিজের চোখে দেখা ওই আপনার পল্লব ভাইয়ের চোখ একদম সাদা হয়ে গেছিলো, যে ওনার কালো মানুষের যে চোখের কালো অংশটা সেই অংশটা একদম উপরে উঠে গেছে, দেখাই যাচ্ছিল না। আর মুখ দিয়ে যা তা বলতেছে আর কি, খুবই বাজে ভাষায় স্ল্যাশ করতেছে আর কি, খুবই বাজে ভাষায় গালি গালাজ করতেছে। তো হঠাৎ করে আমাদের স্যার আসছে, স্যার আসে বলতেছে কি হয়েছে, এইভাবে কি সমস্যা। তো আর কি আকাশ ভাই বলতেছে স্যারকে, স্যার ও তো এতক্ষণ ছিল এই আমার নাম আর যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই দুজনের নাম উল্লেখ করে সে বলছে এতক্ষণ তো তার রুমে ছিল, হঠাৎ করে সে আমাদের রুমে আসছে, রুমে এসে বিছানায় শুয়েছে, তার ঠিক কিছুক্ষণ পরেই দেখে এই সমস্যা আর কি, ওর শরীর খিঁচানি দিয়েছে, চোখ উল্টে যাচ্ছে, এটা এই সমস্যা। তা স্যারে আমাকে আর আমার যে ফ্রেন্ডকে এই দুজনকে ধরছে, কয় তোদের রুমে কী করছিস তোরা, যে বলছে না স্যার আসলে কিছু করি না, আমরা জাস্ট কথাবার্তা বলছি আর এমনি পড়াশোনার ব্যাপারে কথা বলছি, বা সত্য তো কিছু করছ না। আমি জি স্যার আমি আসলে কিছু করি না। কিন্তু পরে দিয়ে ওই আকাশ ভাই আবার বলতেছে স্যার ও মনে হয় শিমুল গাছের এখানে প্রস্তাব করছে, স্যারে তো সাথে সাথে বুঝে ফেলছে আর কি এটা তো সমস্যা। তো স্যারের সাথে সাথে আকাশকে বলছে তুমি কি দেখছো, হ্যাঁ স্যার আমি ওই জায়গায় আপনার পানির মতো একটা সাউন্ড শুনতে পারছি, যে আমার মনে হচ্ছে পল্লবী এখানে প্রস্তাব করছে। তো স্যারে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি। স্যার ওইখানে কিছুক্ষণ আপনার নর্মালি
তাকে পানি দেওয়া হয়েছে মাথায়, তারপর তার হাতে পায়ে মালিশ করা হয়েছে, সে তার মুখে যে গালিগালাজ কিছুক্ষণ কন্টিনিউ করে আবার একদম নিস্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার চোখ ও বড় বড় একদম ফালাচ্ছে আবার আর কি, তার অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমাদের স্যার বলতেছে তোমরা একটা কাজ করো, তোমরা মসজিদে যাও, মসজিদে যে হুজুরকে ডাক নিয়ে আসো। হুজুরকে আমরা ডাক নিয়ে আসছি, আসার পরে হুজুর এসে তাকে নর্মালি তার সাথে কথাবার্তা বলতেছে। তো সে তখন আমি দেখছি আর কি নিজের চোখে দেখা যে ওনার উপরে যে জিনিসটা ভর করেছিল সেটা হুজুরের সাথে একদম কথা বলছে, যে ও যে কাজটা করছে আমি স্পষ্ট শুনেছি এই কথাটা, যে ওই আর কি ওই ভয়েসটা অন্যরকম ভয়েস হয়ে গেছিলো। পল্লবায়ের ভয়েসটা নর্মালি ছিল, একটু নর্মাল ভয়েস ছিল, যখন পল্লবায় হুজুরের সাথে কথা বলতেছিল তখন খুবই বিকট আকারের একটা ভয়েস ছিল। যে তখন আর কি ওই ভয়েসটা থেকে বলতেছিল যে এই ছেলেটা যে কাজ করছে সে তো খারাপ কাজ করছে, আর কি আমি আপনাকে গুছিয়ে বলতেছি আপনাদের সুবিধার্থে, তো খারাপ কাজ করছে, সে আমার গাছের নিচে পারসেপ করছে। তো হুজুর তো বুঝতে পারছে আসলে ব্যাপারটা কি। তারপর হুজুর সাথে সাথে ওই পক্ষর সাথে কথাবার্তা বলে আর কি ওনারা কি একটা আরবিতে কথা বলেছে, হুজুর আমাদের স্পষ্ট খেয়াল আছে হুজুর আরবিতে কথা বলেছে, আবার পাশাপাশি বাংলা কথা বলেছে। তো তারপর হুজুরে আপনার ওইখানে পানি পড়া দিয়েছে, তেল পড়া দিয়েছে, তো পানি পড়া দেওয়ার পরে সে পানি খাইছে, তেলটা আপনার নর্মালি পায়ের তলায় আর হাতের যে তালুতে দেওয়ার পরে সে আর কি পল্লব ভাই নর্মালি আর কি হয়েছে। তারপরের দিন তার বাবা আসছে, তার মা আসছে, স্যার আর কি ওর প্যারেন্টসকে কল দিয়েছিল, তারপর আসার পরে তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে দুই মাস আর কি আপনার হোস্টেলে ছিল না, কিন্তু আমরা যতটুকু শুনতে পেরেছি আপনার সে ওইখানে দুই মাসের ভিতরেও তার ভিতরে অনেক ধরনের সিমটম দেখা গিয়েছিলো, যে সে তার মা বাবাকেও গালি দিয়েছে আমি যতটুকু শুনেছি, তারপর তার প্রতিবেশীদের সাথে সে খুব খারাপ বিহেভিয়ার করতো। আসলে এটা উনি নিজে থেকে করেনি, তার উপরে একটা ভর ছিল। তারপর অনেক কবিরাজ দেখানোর পরে সে ঠিক হয়েছে, কিন্তু দুই মাস পরে যখন আবার সে হোস্টেলে ব্যাক করেছে তখন আবার সে ওই রুমে থাকেনি, সে আপনার আমাদের পাশে আরেকটা রুমে উঠেছে। ওঠার পরে যে এরকম একটা সমস্যা, তখন আবার সম্পূর্ণ সুস্থ, তার ঠিক এক সপ্তাহ পরেই আবার সেম সমস্যা ওনার সাথে দেখা দিয়েছে। তখন আমার একটা ছোট ভাই ছিল আর কি, ওনারও ছোট ভাই, কথায় কথায় কি একটা গালি দিয়ে দিয়েছিল, সাথে সাথে আপনার একটা থাপ্পড় দিয়ে দিয়েছিল আর কি পল্লব ভাই ওই ছোট ভাইকে। তো ওই থাপ্পড় দেওয়ার পরেই আর কি ছোট ভাইও মেবি আপনার আর কি আপনার পল্লব ভাইয়ের সাথে একটু বেয়াদবি করেছিল। পল্লব ভাইয়ের সাথে বেয়াদবি করার সাথে সাথে পল্লব ভাইয়ের যে আর কি ফেস মুভমেন্ট ঠিক আগের মতো হয়ে গেছিল, যে আমরা তো সবাই বুঝতে পারছি ব্যাপারটা কি। সাথে সাথে ওনাকে শান্ত করার জন্য আর কি আমরা যা চেষ্টা করার করেছি কিন্তু পারিনি। আবার স্যার আসছে, স্যার আসার পরে স্যারে আমরা তারপর স্যারকে বলে রুমটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর আবার হুজুরকে আনা হয়েছে, হুজুরকে আনার পরে হুজুর আবার সেম কাহিনী করার পরে তারপর ওই পল্লব ভাইকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আর পল্লব ভাইয়ের সাথে আমার ওরকম যোগাযোগ হয়নি, কিন্তু আমি আমার নিজের চোখে দেখা যে মানুষের উপরে যদি কোনো কিছু ভর করে থাকে তাহলে ওনার ফেস মুভমেন্ট, চোখের মুভমেন্ট, কথাবার্তার মুভমেন্ট, ভয়েস মুভমেন্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা আর কি আমার দেখা খুবই একটা ভয়ানক আর কি এক্সপিরিয়েন্স ছিল। থ্যাংক ইউ সবাইকে, আপনাকেও ধন্যবাদ এই ঘটনাটি শেয়ার করবার জন্য। এবং হোস্টেলে যারা আছেন, অনেকেই আছেন যারা হোস্টেলে থাকেন, তাদের জন্য বলছি আসলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এটাই হয়, অনেক হোস্টেলেই অনেকের রাত জাগার অভ্যাস আছে, রাত জাগিয়ে বিভিন্ন আড্ডা গান উৎসবে মুখরিত থাকার অভ্যাস আছে। তবে যেখানেই থাকেন না কেন একটু সাবধানে থাকাটাই যুক্তিযুক্ত, যতটুকু সাবধান থাকা যায়। তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমরা তো আমাদের একেবারে নিয়ন্ত্রণের ভিতরে থাকতে পারি না, কিছু কিছু কাজ কিছু কিছু ঘটনা আমাদের ইচ্ছের বাইরেও হয়। যাই হোক, আমরা ফোন কলে যেতে চাই, ফোন কল অপেক্ষা করছে বেশ কিছু। 02550366 এই হচ্ছে আমার নাম্বার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথেকে? আমি রংপুর থেকে বলছি, রাজীব ইসলাম রাজ। রংপুর থেকে শুনছেন এখন নাকি আপনি অন্য কোথাও আছেন? রংপুর থেকে শুনছেন।
কিভাবে শুনছেন, রেডিওতে নাকি অ্যাপে? না, মোবাইলে। অ্যাপে শুনছেন? হ্যাঁ, অ্যাপ দিয়ে শুনছেন, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। তো বলুন, আজকে কি ঘটনা শেয়ার করবেন আমাদের সাথে? না ভাই, আজকে প্রথমটা আমি পাশাপাশি আপনার ভালো লাগার কথা, ভালোবাসার কথা প্রকাশ করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। 02-55-03-6659 নেক্সট কল। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি ঢাকার মুরাদপুর থেকে বলছি। কি নাম আপনার? হ্যালো, আপনার নামটা বলুন। জি, আপনার নামটা বলুন। আমার নাম মামুন। মামুন ভাই, কি করেন আপনি? আমি গাড়ির বিজনেস করি। গাড়ির বিজনেস করেন? হ্যাঁ। আচ্ছা, তাবিজ অনুষ্ঠানটা শোনা হয় মামুন ভাই? ১৯৯৫ সালের হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার বাবা আমাকে রাত্রে দুটো বাজে ঘুম থেকে জাগালো। হ্যাঁ, তখন আমি ছোট, বলে যে চলো মাছ ধরতে যাবো। গ্রীষ্ম সিনেমার পিছনে একটা পুকুর ছিল বড়, ডান ক্ষেত ছিল। তার বাবা আমাকে ঘুমাতে উঠে দুধ দিয়ে বিস্কিট খাওয়ালো, খাওয়ায় বল বাম হাতে মুখ মুছে আমার সাথে চলো। একটা ব্যাগ নিয়ে, একটা হ্যাজেক লাইট, একটা টর্চ লাইট নিয়ে আমরা গেলাম। যাওয়ার পরে আব্বা কিছু মাছ ধরলো, ধান খেতে যে আইল আছে না, ওখানে আমাকে দাঁড়া করালো। আব্বা বললো কি, আমাকে টর্চ লাইটটা দিল, দেওয়ার পরে বললো তুমি এটা নিয়ে দাঁড়াও, আমি ওই জলটা কম আছে ওইটা আমি মাছ মারি। তো বেশ কিছু মাছ মারলো, মারার পরে ব্যাগে দিচ্ছে, দেওয়ার পরে আমি রাখতেছি। তো ছোট ছিলাম, তো লাইটটা হাতে ছিল, লাইট দিয়ে আমাদের এখানে একটা অনেকে শুনতেছে চিনবে, হাজির ম্যাচ নামে একটা জায়গা ছিল, ওইখানে একটা গাব গাছ ছিল। উনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ওই গাব গাছের পাশে ছাদ ছিল, তো আমি দুষ্ট বললাম যে গাব গাছ অনেক সময় অনেক কিছু থাকে, দেখি লাইট মেরে কি দেখা যায়। লাইট মারলাম, দেখো না বিড়াল, সাদা বিড়াল, মোটামুটি বড়, ভয়ানক বড়। আমার দিকে তাকায় রয়েছে, চোখ দুটো আগুনের মতো জ্বলতেছে। আচ্ছা, আমি বড় মতো ভয় পাইনি। কিছুক্ষণ পর লাইট নিবানোর পরে ঠিক দুই মিনিট পরে আবার লাইট মারলাম, লাইট মারার পরে দেখছি একটা দোর কাক, বড় কাক আছে না, সেই কাক বড় চোখ জ্বলতেছে। ব্যাপারটা যেন আমার কাছে কেমন লাগতেছে, বাবাকে ডাক দিলাম, বাবা আসলো। বাবাকে বললাম, বাবা এখানে বের করে দেখছি ব্যথা, তুমি লাইট মারছো কেন এখানে? তারপর আবার মাছ মারতে চলে গেলো, টর্চলাইটটা নিল, আমাকে হাজার লাইটটা দিল। দেওয়ার পরে আমি দাঁড়াই, তারপর যখন ওই ধান ক্ষেত্রে আইলে আসলো, আইসে আমাকে বলতেছে কোথায় কি দেখছো? আমি তো বুঝি বরদা ইয়া গাবদাসের এখানে মারছি। তা আব্বা যখন মারলো, তখন আব্বা দেখতেছে বিড়াল। আমার একটু টাওয়ার হইলো যে এই মাছটা দেখলাম দোর কাজ, এখন আবার বিড়াল। তা আব্বা জিনিসটা বুঝতো, ওদের পরে মাছের কিছু ছুটু দিল, ছুটু দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি দেখছি। আব্বা আবার মাছ মারতে চলে গেল, মাছ মারার পরে আসলো, আসার পরে উনি আবার যখন তসলিম মাছের দেখে দরকার, তখন আব্বা একটু ভয় পেয়েছে, ভয় পেয়ে আমাকে বলতেছে যে চলো মাছ মারা লাগবে না, বাসায় চলো। তা আমি তখন ভয় পাইনি, আব্বা বাসায় আসলো। সকাল ফজরের নামাজের পরে দেখি আব্বার গায়ে প্রচন্ড জ্বর, আব্বা রীতিমতো ভয় পেয়ে গেছে। পরে আমার দাদু সকালে ঘুমের থেকে উঠে এসে ওই ঢাকা শহরে বা গ্রামে দিতে আসে যে লোহা নাকি গরম করে পানি করে খাওয়াইলে বা লবণ করা দিলে ভালো হয়। তারপর জ্বর প্রায় তিন ছিল, আমি ভয় পাইনি, এই ছিল আমার ঘটনা।
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। জি, আল্লাহ হাফেজ। শুনলাম আরো একটি ঘটনা আমাদের এক বন্ধুর কাছ থেকে, তারপরে আর একটা কল নিতে চাই। কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে? ছোটবেলা আর কি তারপর বড় ভাই বলতেছে এখানে কি হয়েছে, ঠিক আছে? তারপর দেখার লেগে গিয়ে দেখে যে কি হলো ঘটনা দেখার পরে মাঝখানে ফোন কেটে গেল কেন? ওকে, নেক্সট কল। হ্যালো, আপনি কোথ থেকে বলছেন? আমি ঢাকা এক নম্বর থেকে বলছি, মিরপুর এক নম্বর থেকে। তো আমার দাদুর থেকে শোনা একটা ঘটনা। জি, তো আমার দাদুর সাথে একদিন কি হলো দাদুর সাথে একদিন? আচ্ছা, নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? ভাই আমি কোনা বাড়ি থেকে বলছি। নামটা একটু বলেন। আমি সিয়াদ, কাস্টমার বলি। সিয়াদ? জি। আচ্ছা সিয়াদ, কোনো ঘটনা শেয়ার করবেন? এটা আমার আব্বুর কাছ থেকে শুনলাম। আচ্ছা ঠিক আছে, বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার আব্বুর দাদা, উনি আমাদের বাসার পাশে একটু বাগানে জিম বেঁধে রেখেছিলেন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। জিম বেঁধে রেখেছিল, এই জিমটিকে বলেছিল তুমি আমাদের বাড়ি কারো ক্ষতি করতে পারবে না। জিমটি তার কথা রেখেছিল আমার আব্বুর দেখা। আব্বু একদিন তার বন্ধুদের সাথে জাম্বুরে চুরি করতে যায়। তারপরে সে দেখলো ডাম্বুরা পাড়ার পরে তার একটা বড় রান্দা নিয়ে গেল। হ্যালো, হুম শুনতে পাচ্ছি ভাই, বলুন। রান্দাও নিয়ে গেল, তারপরে ডাম্বুরা পারলো, তারপরে এক বস্তার মতো ডাম্বুরা পারলো। তারপরে সে একটি খাল ছিল, সে খালটিতে দেখছিল তার একটা বন্ধু নাম আমিরুল, মাছ ধরতেছে। কিন্তু আব্বু হঠাৎ করে মনে করলো আমিরুল তো সকালবেলা বড়ি ধরে গেছে, কিভাবে আসবে? তারপর আব্বু তো একটু ভয় পেলো, রান্দাটা মনে করেন হাতে জুড়ে ধরলো। সে মনে করেন যখন পানিতে এক পাড় দিল, খালটা পার হতে হবে, যখন একটা পার দিল তার এমন লাগছে যেন বাতাস থেকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তাও সে চললো। তারপর সে একটি দৌড় মারলো, দৌড় দাঁড়ির সঙ্গে গিয়ে পড়লো। তারপর মানুষ থেকে উঠলো, তিনি তাকে এরপরে কবিরাজ দেখলো। কবিরাজ বললো তোমার দাদা, আব্বুকে বললো তোমার দাদা জিমটি বেঁধে রেখেছিল, সেটি তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু একমাত্র তোমার কাছে যে রান্দাটি ছিল তার জন্য তুমি বেঁচে গেছো। এইটা আমার ঘটনা ছিল ভাই। ওকে, আওয়াজগুলো বারবার একই রকম করেই আসছে। ঠিক আছে, আমরা এবার ঘটনাগুলো একটু শেয়ার করব, যে ঘটনাগুলো লিখে পাঠিয়েছেন আমাদের বন্ধুরা। ফেসবুকে আছেন যারা, তারা দেখছেন আজকের যেই পোস্টটি রয়েছে তাবিজের, সে পোস্টটি শেয়ারও করছেন। সবাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে, যারা যারা শেয়ার করছেন, অনেকের কাছে পৌঁছে দিচ্ছেন আজকের এই শোয়ের সম্পর্কিত তথ্য। যারা শেয়ার করছেন তাদের কিছু নাম পড়ে শোনাতে চাই। অনেক বন্ধু আছেন, অনিক কুমার,
উৎসব চৌধুরী, ছয় নং বিলাস বাড়ি, সেই সাথে আছেন নুরুন নবী এমডি মেহেদী হাসান, সেই সাথে আছেন এমডি ইসরাফিল হোসাইন, আর এক্স রাফি, সাথে আছেন ভদ্রপোলা, আরো অনেক বন্ধু। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই আজকের এই পোস্টটিকে শেয়ার করছেন এবং বেশি সংখ্যক মানুষের কাছে তাবিজ সম্পর্কিত তথ্যটি পৌঁছে দিচ্ছেন। সেই জন্য যারা ঘটনা লিখে পাঠিয়েছেন তাদের মধ্যে শাহিন মৃধা আছেন, বলছেন আসসালামু আলাইকুম অর্ণব ভাইয়া, কেমন আছেন? 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই যারা মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম, এবং এই মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শাহিন মৃধা পটুয়াখালী জেলার ছোট বিঘা ইউনিয়ন থেকে বলছি। আজ আমার এই ঘটনাটি আমার দুলাভাইয়ের মুখ থেকে শোনা, একটা সত্য ঘটনা, তাই বিশ্বাস করবেন বা না করবেন এটা একান্তই আপনাদের ব্যাপার। ঘটনাটি ঘটে 2007 সালে আমার দুলাভাইয়ের গ্রামের তার এক দূর সম্পর্কে চাচার পরিবারের সাথে। তাদের নামটা উল্লেখ করলাম না, তাই একটি ছদ্মনাম দিলাম, ফারজানা। সে একদিন রাতে ঘরে কুপি জ্বালিয়ে বই পড়ছে, হঠাৎ তার ঘরে সবাই শুনতে পেল কি যেন একটা মাটির ঢিলের মতো বড় কোনো কিছু টিনের চালের উপর পড়েছে। সবাই ভাবছে ঘরের উপর বড় কোনো গাছ নেই, তাহলে এত রাতে টিনের চালের উপর কি পড়লো। ঘরের সবাই বাহিরে নেমে ফারজানার বাবাকে টিনের চালের উপর উঠিয়ে দিল এবং সে কিছুক্ষণ খোঁজে শেষ পর্যায়ে একটা পাকা আম পেল। সবাই অবাক হয়ে ভাবছেন যে এই পৌষ মাসের শীতের ঋতুতে এরকম পাকা আম আসলো কোথা থেকে, তাও আবার রাতের বেলা। তো ঘরের সবাই অবাক হয়ে আমটিকে ঘরে রেখে দিলেন এবং বললেন পরের দিন সবাইকে দেখাবেন, এরপর সবাই মিলে কেটে খাবেন। তো পরে ওই রাতে সবাই যে যার মতো ঘুমিয়ে গেলেন। এরপর ফারজানার বাবাকে স্বপ্নের ঘোরে একজন লোক তাকে বলছে ওই আমটি আমাদের দিয়ে দিতে হবে, মনের ভুলেও সেটা তোমরা কেটে খেও না। আমি একজন জিন, ওটা আমার অসুস্থ বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ হাত ফসকে তোমার টিনের চালের উপর পড়ে গেছে। এই শব্দ শুনে তোমরা সবাই বাহিরে আসছিলে বিধায় আমি নিতে পারিনি, ওটা আমরা ফেরত নিয়ে যাব, তোমরা ওটা কেটে খেও না, খেলে তোমাদের চরম ক্ষতি হবে। পরদিন সকালে ফারজানার বাবা সবাইকে ঘটনা খুলে বলার আগে সেটা ফারজানা নিজে এক পাশ দিয়ে কেটে খেলো। এরপর ফারজানার বাড়িতে দুপুরবেলা একজন পাগল টাইপের মুসাফির আসলেন এবং লোকটি ফারজানার বাবাকে বললেন আমার আমটি কোথায়। সবাই বললেন সেটি বাচ্চা ছেলে মেয়েটা ভুলে খেয়ে ফেলেছে। এই কথা শুনে লোকটি একটু থমকে গরম মেজাজে বলল তোমাদের অনেক বড় ক্ষতি হবে, যার সমাধান কোনো জীব দিতে পারবে না। এই বলে লোকটি রাস্তায় চলে গেলেন এবং দিনের বেলাতেই তিনি মুহূর্তের মধ্যেই উধাও অদৃশ্য হয়ে গেলেন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি এবং ওই কাটা আমটাও আর খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পর ফারজানা পাগল হয়ে যায়, অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয় বাট কোনো কিছুতেই কাজ হয়নি। তার কিছুদিন পরে ফারজানার বাবা ও তার মেয়ের মতো পাগল হয়ে যান। এরপর অনেক বছর কেটে যায়। 2018 সালের শেষের দিকে ফারজানা ও তার বাবা একই দিনে একই সময় একই বাড়িতে মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর কোনো কারণ আজও ওই গ্রামবাসী খুঁজে পায়নি। এবং পরিশেষে একটি কথা বলতে চাই যে মহান আল্লাহ তাআলা যেন এমন মৃত্যু কাউকে আর না দেন। এই ছিল আমার ঘটনা, পড়ে শোনালে খুশি হব। ধন্যবাদ আপনাকে শাহিন মৃধা। পরে ঘটনা পড়ে শোনাতে চাই নিলয় আহসান সাব্বির, তিনি আমাদের একজন নিয়মিত বন্ধু, তিনিও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা লিখে পাঠিয়ে থাকেন। বলছেন হ্যালো ভাইয়া, আমি এর আগে একটা ঘটনা লিখে পাঠিয়েছিলাম, পড়ে শোনানোর জন্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ লিখে পাঠিয়েছিলেন সেই জন্য। তো আজকে আমি ছোট কিছু ঘটনা লিখলাম, পড়ে শোনার অনুরোধ রইল। আমাদের গ্রামের দুটা রহস্যময় গাছ ছিল, একটা হলো বিরাট তাল গাছ আর অন্যটা ছিল শেওড়া গাছ। এই গাছ দুটো নিয়ে অনেক ঘটনা আছে, কিছু ঘটনা আমি বলছি। গ্রামের ওই তাল গাছে কখনোই তাল ধরত না। তাল গাছের কিছুটা দূরেই আরেকটা অদ্ভুত শেওড়া গাছ, গ্রামের সবাই এই গাছকে শেওড়া গাছ বলেই জানে। এই গাছটা অনেক পুরনো ছিল এবং গাছটায় সবখানে পাতা দিয়ে আবৃত ছিল এবং বেশ মোটা এবং লম্বা ছিল গাছটা। গ্রামের সবাই বলতো যে তাল গাছে কেউ একজন থাকে, তার এক পা তাল গাছে
এবং আরেক পা শেওড়া গাছে দিয়ে রাখে। তো একদিন আমার আপু ও আপুর বান্ধবীরা মিলে সন্ধ্যার দিকে তাল গাছে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা অদ্ভুত এবং ভয়ানক চিৎকার শুনতে পেল তারা, এবং সাথে সাথে তারা সবাই দৌড়ে পালিয়ে আসলো ওখান থেকে। এতে ওরা অনেক ভয় পেয়েছিল। পরে ওরা বলে, আমরা একটা সাদা কাফন পরা লাশের মতো বিরাট আকৃতির একটা অবয়ব দেখেছিলাম, যার চোখ দুটো দিয়ে রক্তের মতো কি যেন পড়ছিল, এবং তার দাঁতগুলো ছিল বড় বড় বিভৎস। এটা শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম। এরপর ওদের সবাইকে ভয়ের ওষুধ খাওয়ানো হয় এবং তারপর ধীরে ধীরে ওরা স্বাভাবিক হয়ে ওঠে। সবই ঠিক আছে, কিন্তু ভয়ের ওষুধটা কি এটা একটু যদি জানাতেন আমাদেরও খুব উপকার হতো। এরপর ওরা আর ওদিকে যায়নি। অনেকদিন পর আমাদের গ্রামের বয়স্ক একটা লোক, তিনি শেওড়া গাছের নিচে দিয়ে আসছিলেন, তখন তার জবানে হঠাৎ কথা বন্ধ হয়ে যায় এবং তিনি ওখান থেকে আর এগোতে পারছিলেন না। কিছুক্ষণ পরে এসার আজান দেয়, তখন সে আগের মতো স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে আসলেন, আর এটা তিনি গ্রামের সবার কাছে শেয়ার করলেন। আর উনি মানুষের জিন ছাড়ানো কাজ করতো, হয়তো কোনো দুষ্ট জিন ওনাকে ওই দিন প্রতিশোধ নেওয়ার জন্য কাজটা করেছিল। এরপর গ্রামের তাল গাছটাও কেটে ফেললেও শেওড়া কেউ কাটতে পারেনি। তাল গাছে যারা কাটতে গিয়েছিল তাদের সাথেও অস্বাভাবিক কিছু হয়, যদিও অনেক কষ্টে গাছটা কাটা হয়েছিল। আর এর কিছুদিন পর শেওড়া গাছের একটা ডাল একজন সাহস করে কেটেছিল। পরে সে খারাপ কিছু স্বপ্ন দেখে যে কিছু অদ্ভুত প্রকৃতির লোক তাকে বলে যে ওই গাছটা তুই ঠিক করিসনি, এর ফল তোকে ভোগ করতে হবে। এবং তার ডান হাতটা প্রায় 4-6 মাস পর্যন্ত ব্যথা ছিল, নাড়াতেই পারছিল না। এরপর তিনি এর জন্য মসজিদে হুজুরের কাছে গিয়ে সব খুলে বলেন, হুজুর তাকে তাবিজ দেন এবং তিনি গাছটা কাছে যেতে বারণ করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে, রনির কাছে আসবো আরেকবার এরপরে কোন ঘটনা তিনি শেয়ার করবেন। আচ্ছা, তার আগে আমরা একটা ফোন কল নিয়ে নিতে চাই, অনেকগুলো ফোন কল অপেক্ষা করছে, দেখি আমাদের সাথে এখন কে আছেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে? আমি গাজীপুর থেকে বলছি, কামেরুল মিল্লাতের ছাত্র, আমি এবার নবম সাধারণে পড়তেছি। আপনি মাদ্রাসার ছাত্র, আপনি এখন নবম শ্রেণীতে পড়ছেন? জি। আচ্ছা, তো তাবিজ অনুষ্ঠান শুনেন নিয়মিত? জি, প্রতিদিনই শোনা হয়, অনেক কষ্টে ভাই, অনেক কষ্টে ত্যাগ করে এই গল্প শুনতে হয়, ওস্তাদের মার খাওয়ার পরেও শুনতে হয়, হ্যাঁ সেটা অবশ্য ঠিক। সেক্ষেত্রে তো যেহেতু আপনি ভালোবাসেন, কষ্ট করে শুনেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কোনো ঘটনা কি শেয়ার করবেন আজকে ভাইয়া? জি ভাই, আমার একটা ফ্রেন্ডের একটা ঘটনা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। আচ্ছা জি, বলুন, শুনতে পাচ্ছি। আমি যখন ক্লাস পড়ে পড়ার পরে হাফজখানায় ভর্তি হয়েছি, জি, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম ছিল রিপাত। হ্যাঁ, তো ওর সাথে যখন হাফজখানায় পড়তাম, তো ওর ভাইয়ের 3 মাস পর আর কি বিয়ে, তখন ওর ভাইয়ের বিয়ের সকল মার্কেট টার্কেট করলো ওরা। তো করার পরে যখন ওর ভাইয়ের বিয়ে, সেদিন ওরা ভাইয়ের মার্কেট করে আসার সময় আর কি ওর ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো ওই ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে ওর কিছুটা ওর ভিতর সেন্স হয়ে গেলো, যে সময় আসলো মাদ্রাসায় ওর ভিতর কেমন একটা সেন্স পরিবর্তন। তো ও মাদ্রাসা থেকে ডেলি পালিয়ে যাইতো, হুজুরের ওস্তাদরা ওকে ধরতো, আমরাও অনেক সময় ধরে টরে নিয়ে আসতাম, চলে যাইতো। আবার রাত্রে, অনেক রাত্রে 2-3 যখন উঠতো, উঠে সে মাদ্রাসার যে রুম ছিল রুমটা খুলতো, খুলে বের হয়ে যেত, বের হইয়া মাদ্রাসার এই গলি থেকে ওই গলি দৌড়াদৌড়ি করতো। তখন আমরা কিছুটা ভয় পেতাম, ভয় পেয়ে অনেক তবাক হয়ে যেতাম, অনেক সময় অনেকে কান্নাকাটিও করতো মাদ্রাসার ভিতরে। তেমন করার পরে ওর বাবাকে বললো, তারপরে ওর বাবা ওকে নিয়ে গেলো মাদ্রাসার দিকে। নিয়ে যাওয়ার পরে এই খনকার টনকার দেখানোর পরে তারপরে ওকে পাঠিয়েছিল। তো তারপর ওকে ভালোর খনকার দেখানোর পরে মাদ্রাসায় এনে দিয়ে গেছিল আবারই। তো দিয়ে যাওয়ার পরে এক মাস পরে ঠিক আবারই ওকে ওই এমন ফলে রাত্রের 11টার দিকে বাসার দিকে চলে গেছিল। চলে যাওয়ার পরে যখন ও দরজা পিটালো রাত্রে 12টার দিকে, দরজা পিটানোর পরে তারপরে ওর মা কিছুটা অবাক হয়ে গেল ওকে দেখে। তো তারপরে ওকে বাসার ভিতরে নিয়ে শোয়ালো, শোয়ানোর পরে ওর মা 2-3 দিকে অনুভব করলো যে ওর মার পাশে ও নাই। তারপরে দেখলো যে, বের হয়ে দেখলো যে দরজাটা খোলা,
তখন আর দেখতে পাইতেছে না। আচ্ছা, হঠাৎ করে দেখতেছে বাগানের দিক থেকে আসতেছে। হ্যাঁ, বাগানটা অনেক ভয়ঙ্কর, ওদিক দিক থেকে আসতেছে। তো তারপরে দেখতেছে যে ওর মুখের অবস্থা পুরো খারাপ, গাও সরা মরা, অনেক খারাপ ভাবে ওকে দেখতেছে। ও আসে ওর মার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, কেউ কি চিনতে পারতেছে না, খুব খারাপ অবস্থা ভাই। আচ্ছা, তারপর ওকে নিয়ে আসলো, তারপর বড় খনকারের কাছে নিল। খনকারের কাছে নেওয়ার পরে কিছুটা পরিবর্তন হলো, তারপরে খনকার তাকে চিকিৎসা মিকিৎসা করার পরে আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ আছে। মাশাআল্লাহ, যাক সুস্থ আছে এটাই সবচেয়ে বড় বিষয়। ভালো থাকবেন, আপনি অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠান শুনছেন, শুনেন, সেজন্য অনেক অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আপনি আশা করি অনেক ভালো করবেন দুনিয়াতে, এবং আপনার ভালো কাজ নিশ্চয়ই সবাই দেখবেন। আর তাবিজ অনুষ্ঠানের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার কথা হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমরা এবার আমাদের অতিথির কাছে আসতে চাই। রনি আমাদের সাথে রয়েছেন আজকে, বেশ কিছু ঘটনা আমরা তার কাছ থেকে শুনেছি, আর একটা ঘটনা আমরা তার কাছ থেকে শুনব। এখন আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে সিলেট মৌলভীবাজারের একটা ঘটনা, কারণ আমি ওইখানে জন্ম হয়েছে আমার, আমি ওইখানে বড় হয়েছে। তো আমার আব্বুর বিজনেস ছিল, ওই আমাদের দোকানের ঠিক পাশেই একটা দোকান ছিল। তো ওই দোকানে আর কি আমি সম্পর্ক ওনাকে মামা বলে ডাকতাম। তো ওনার নাম হচ্ছে দীপেন। তো ওনার সাথে এই ঘটনাটা ঘটেছে। উনি একটা জায়গায় গিয়েছিলেন, জায়গায় যাওয়ার পরে আপনার স্তব্ধ আর কি জায়গা, ওটা হচ্ছে শ্মশানঘাটের পাশ দিয়ে আর কি রোডটা। তো উনি ওই দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওনার শরীরে আর কি এরকম একটা বাজে বাতাস অনুভব করতেছিল। তো উনি তখন ওটাতে তেমন একটা কেয়ার করে নাই, তো ওইটা ই করে উনি চলে আসছে দোকানে। দোকানে চলে আসার পরে উনি ওইটা নিয়ে প্রায় দুই তিন দিন পরে ওনার শরীরের ভিতরে অথবা ওনার মানসিকভাবে উনি কিছু আর কি পরিবর্তন আসছে। যেমন আগে উনি একটু হাসি ঠাট্টা করতো, কথাবার্তা বলতো, কারোর সাথে ওরকম কথা বলতে বলতো না, ইভেন কি ওনার ওয়াইফের সাথে উনি ঠিক মতো কথা বলতো না। তো পরে দিয়ে ওনার বিহেভিয়ারও চেঞ্জ হয়ে গেছিলো, যে খারাপ ব্যবহার করতো, কারোর সাথে ঠিক মতো কথা বলতো না আর কি। আবার কেউ যদি কিছু বলতো, ভালো ভালো কথা বললে উনি আর কি খুব বদমেজাজি দেখাইতো। তো ওনার যে কিছু সমস্যা দেখা দিয়েছিল, তো ওনাকে অনেক ধরনের কবিরাজ দেখানো হয়েছিল, এই আর কি অনেক ধরনের অনেক কিছু দেখানো হয়েছিল। তো একটা কবিরাজ আর কি আমরা পরে দিয়ে যেটা শুনতে পেরেছি, তো একটা কবিরাজ বলেছে যে ওনার সাথে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে আর কি বাংলাদেশে এটা যেটা বলে থাকে কালো বিদ্যা যেটাকে, অথবা কুফরি কালাম যেটাকে বলে থাকে। তো কুফরি কালাম অথবা কালো বিদ্যা যেটা, ওইটা ওনার উপরে করা হয়েছে, যে ওনার বিছানায় যে আর কি বালিশ উনি ঘুমাইতো, ওই বালিশ থেকে আপনার তাবিজ, তারপর যে রুমে থাকতো ওই রুমের থেকে আপনার চুল, তারপর আরও আপনার মানুষের যে মাথা, যে আর কি মুন্ডটা থাকে ওইখানে, যে দাঁত, দাঁতের একটা অংশ আছে, তারপর বিভিন্ন পশু পাখির, তারপর আপনার ফোর, যে আপনার পশু পাখির যে পাখির যেইটা থাকে পাখনা, পাখনার থেকে যে ফোরটা ওইখানের একটা অংশ ছিল। তো এটা আর কি ওনারা সব বের করছে রুম থেকে ওই কবিরা জানার পরে। তো তারপর উনি স্বাভাবিক হয়েছিল কিছুদিন, প্রায় দুই মাস তিন মাসের মতো উনি আবার স্বাভাবিক হয়ে গেছিল। দুই তিন মাস পরেই আবার ওনার যে আগের রূপটা, সেই রূপটা আবার ব্যাক করছে। কিন্তু তখন ওনার সমস্যা হয়েছে যে উনি কারোর সাথে কথা বলে না, যদিও কেউ কথা বলে, কথায় কথা উনি বলতো মারা যাবো মারা যাবো, এরকম একটা ব্যাপার। সে আবার উনি সব কথা বলবো না, মারা এখনই কিন্তু মরে যাবো, এরকম একটা মানুষকে সবসময় একটা ভীতির মধ্যে রাখতো। তো ওনার ওয়াইফও এই বিষয়টা অনেকদিন কান্নাকাটি করছে। তারপর ঢাকায় তো আমরা যত শুনেছি যে অনেক মেন্টাল হসপিটালে ওনাকে দেখা হয়েছিল, দেখানো হয়েছিল, কিন্তু ওইটাতে তেমন একটা কোনো আর কি কাজ হয়নি। তো হঠাৎ করে একদিন রাতে ওনার আর কি যে বাসায় থাকতো, ওই বাসাটার এরিয়া আছে অনেক বড় এরিয়া আর কি, ওইটা অ্যাজ লাইক আপনার দুতলা তিনতলা, তিনতলা বাসা, বাট এরিয়াটা কলোনির টাইপে, তিনতলা বাসা, বাট ওই যে আপনার যে সরকারি যে কোয়ার্টারগুলো থাকে, যেমন তিনতলা বাসা, তারপরে আর একটা তিনতলা বাসা অথবা চারতলা বাসা, এরকম একটা সিস্টেমের বাসা, ওইখানে তিনটা তিনতলা বাসা। তো ওনারা হচ্ছে একদম মিডিলে যে তিনতলা বাসাটা, ওইটা দুতলায় থাকতো।
তো ওনার ওয়াইফের সাথে আপনার ওই দিন রাতে মনে হয় অনেক কথা তর্কাতর্কি হয়েছে, তো ওনার ওয়াইফ তো ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করতো না, কারণ ওনার ওয়াইফ জানতে পেরেছিল যে ওনার সমস্যা হয়েছে, যে এটা যে কোনো সমস্যার কারণে মানসিকগতভাবে সমস্যা হয়েছে, অথবা যে কবিরাজের কাছ থেকে জেনে জানতে পেরেছে যে ওনার উপরে যে ব্ল্যাক ম্যাজিকের যে একটা অপশন আছে ওইটা করা হয়েছে। তো ওইটার পরে উনি তেমন একটা এটা ই করতো না, কেয়ার করতো না, যে ওনার হাজবেন্ডের সাথে উনি সবসময় ভালো ব্যবহারই করতো। দেন একদিন উনি এমন বাজে বিহেভ করছে যে আর কি ওনার ওয়াইফের সাথে, যে ওনার ওয়াইফকে মারধর করছে, তার কিছুক্ষণ পরেই উনি রুম থেকে উদা হয়ে গেছিল। রুম থেকে উদা হওয়ার পরে আর ওদিন রাতে ঘরে আর কি ফেরত আসেনি। ঠিক তার পরের দিন 5:30 to 6 সময় আপনার ওনার যে বাসা, যে বাসা থাকতো ঠিক ওই বাসার পিছনে একটা খালি জায়গা ছিল, সেই খালি জায়গায় উনি আর কি ফাঁসি দিয়ে মারা গিয়েছিল। আমি নিজে ওনার লাশ দেখেছি আর কি। পরে দিয়ে ওনাকে যখন শ্মশানঘাটে যখন আপনার পুরানো হয়, পুরানোর ঠিক কিছুদিন পরে ওনার একটা ছোট মেয়ে ছিল, হ্যাঁ ছোট মেয়ের উপরে সেম ভাবে একটা আসর পড়েছিল। যে ছোট মেয়ে আপনার বয়স কত ছিল, ঠিক 4 or 5, কিন্তু আপনার যখন সে তার উপরে যখন এই ধরনের কোনো একটা প্রভাব পড়তো, তখন তার যে কথাবার্তার মেজাজ ছিল খুবই চেঞ্জ হয়ে গেত, একদম তার বাবার মতো একটা অপশন চলে আসতো, যে আর কি গালিগালাজ করতো, চোখ বড় বড় করতো, অথবা যখন কথা বলতো না একদমই কথা বলতো না, একদম তার বাবার মতো একটা চেঞ্জিং অপশন চলে আসছিল। তো তারপরও আর কি তার ওনার যে ছোটো মেয়ে, ওনার মেয়েকে যখন আপনার কবিরাজের কাছে ওনার ওয়াইফ আর কি, ওনার ওয়াইফ, তারপর ওনার শ্বশুর, ওনার বাবা আর কি, যে দীপেন কাকা যে ওনার বাবা, তারপর ওনার মা, ওনার ওয়াইফ আর কি, ওনার মেয়েকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে গেছিল। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ ওই সেম কথাই বলেছিল, যে ওর উপরে এরকম একটা কালো আছর, যে ব্যাপার স্যাপার, যে কুফরি কালাম অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো ওই লোকটা পরে দিয়ে ওই মেয়েটাকে সুস্থ করেছে, কিন্তু আমি যতটুক দেখেছি ওই মেয়েটা এখনও আর কি অ্যাবনর্মাল থাকে, এখনও তার যে কথাবার্তা অথবা চলচলন, যে নর্মাল যে মানুষ থাকে, যে একটা মানুষের যে সৌজন্যতামূলক যে কথাবার্তা থাকে, যে কেমন আছো, হাই হ্যালো, এটা আমি তো কখনোই ওকে দেখি নাই, এখন অবধিও আর কি এখন দেখি নাই, প্রায় 6-7 ধরে ওকে দেখা হয় না, কিন্তু তখনও আর কি দেখা হয়নি যে সৌজন্যমূলক যে কথাবার্তা, যে নর্মাল একজন মানুষের মতো যে কথাবার্তা, এই জিনিসটা ওর ভিতরে আমি কখনো দেখিনি। এটা মেবি আর কি ওর যে ব্ল্যাক ম্যাজিক অথবা যে ওর উপর যে একটা খারাপ কাজ করা হয়েছে এটার কারণে মনে হয়েছে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স, যে আর কি দীপেন কাকাকে যে কোনো কারণবশত আর কি ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আর উনি ওই কারণে মেন্টালি ডিজাস্টার হয়ে যে উনি আর কি আপনার আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আমাদের অতিথি রনিকে। রয়েছেন সাবির ভাইয়া, আমিও তো জানি না, কিন্তু আমার দাদু ভয়ের ওষুধ খাওয়াতো, আমি উপকরণগুলো বলছি, বা হাতে লবণ চেটে খেতে হয়, আর গরম পানির সাথে লোহা জাতীয় কোনো বস্তুর সংস্পর্শে খেতে হয়, এটাকে ভয়ের ওষুধ বলা হয়। হ্যাঁ, যেমন কাঁচি, আমার জানা মতে এটাই। ওকে, বুঝতে পেরেছি। ইমরান আহমেদ তুহিন আছেন, তাবিজ সব থেকে বেস্ট, আই লাভ তাবিজ জি, আপনিও বেস্ট এবং আমরাও আপনাকে ভালোবাসি। মামুন খান, আই লাভ হিস্টোরি, ঠিক আছে। রিপন আহমেদ, আমি রিপন আহমেদ গাজীপুরের কালিয়াকৈর থেকে সাথে আছি, এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আমার বন্ধু একদিন বাজার থেকে ফিরতে ফিরতে 1:30 এবং আমার বন্ধু ছিল অনেক সাহসী, আমার বন্ধু আসার সময় খেয়াল করলো যে তার পেছনে কেউ আসছে। তিনি খেয়াল করেন যে পেছনেও কেউ কান্না করছে, পেছনে ফিরে দেখেন যে মানুষটা সে মানুষের পা নেই। আমার বন্ধু তার সাথে কথা বলে আমার বন্ধু খেয়াল করে যে তার চেহারা দেখে মনে হচ্ছে যে মানুষ না ভয়ঙ্কর রূপ নেয়, তার সঙ্গে সঙ্গে একটি লাতিন এই মানুষ আমার বন্ধুকে একটি আছাড় মারে। আচ্ছা, আমার বন্ধু অজ্ঞান হয়ে যান এই ঘটনা আমার সাথে
আচ্ছা বলে পড়ে শোনাবেন, ধন্যবাদ আমার বন্ধু আলী, নাম হচ্ছে আলী চৌধুরী প্রমুখ। জি, রিপন আহমেদ অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন সেটা বোঝা যাচ্ছে, তবে ঘটনা যদি আপনি নিজে লিখে পাঠান তাহলে অবশ্যই সেটাকে আমি শ্রদ্ধা জানাই। সোহেল রানা আছেন, কল দিয়ে ঘটনা শোনা কনসেপ্ট আচ্ছা বেরিয়েছে, শুধু শুধু সময় নষ্ট, তিনি সেটা বলছেন, গল্প শেষ হওয়ার আগে কল কেটে যায়। হ্যাঁ, এটা একেবারে সত্যি কথা, এটা আমারও মনে হয়েছে। কিন্তু তারপরে অনেকেই আছেন যারা ফোনে পুরো ঘটনা বলতে পারেন কিন্তু একসাথে লিখে পাঠাতে পারেন না, তাদের জন্য আমরা এটা চালু করেছিলাম। আহমেদ আহমেদ আছেন, এনামুল আহমেদ আছেন, সেই সাথে আছেন নাদিম উল ইসলাম, অবুজ ভালোবাসা, সেই সাথে আছেন এমডি আজিজুল হাকিম, আরও আছেন অনেক অনেক বন্ধু আছেন আমার সাথে, অনেক এফে অনেক, তার ঘটনা পড়ে শুনিয়েছি কিছুক্ষণ আগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে, প্রত্যেককেই। ইমন আছেন আমার সাথে এবং একটা বাজে ঘটনা তিনি বলছেন, আমার জীবনের বাজে একটি ঘটনা আপনাকে লিখলাম, পড়ে শোনাবেন। 2014 সালের জুনের শেষ সপ্তাহ, 26 জুন, আমরা তিন বন্ধু এসে রাজানের কিছুটা আগে একটি বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমরা প্রত্যেকেই প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি খুব আকৃষ্ট ছিলাম, আমরা তিনজনে বলছিলাম যে সেই মুহূর্তে চারদিক ছিল অন্ধকার। আচ্ছা, আমরা তিনজনে বলছিলাম যে সেই মুহূর্তে কোনো প্যারানর্মাল বিষয়ের মুখোমুখি হলে খুব ভালো হতো, কেননা চারদিক ছিল অন্ধকার আর খুবই শান্ত, তো ঝিঝি পোকার শব্দে যেন চমচমে পরিস্থিতি বিরাজ করছিল। ঠিক 3-4 মিনিটের মাথায় মাহমুদ পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে, আমরা আচমকা ভয় পেয়ে উঠি। এইভাবে কিছুক্ষণ হাসার পরেও বিকট শব্দ করে এবং সেই সাথে বাঁশ পাতা টপাটপ গিলতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল যেন ও কতদিন থেকে না খেয়েছিল। এরপর ও আমার অন্য বন্ধুকে একটা থাপ্পড় মারে, থাপ্পড়টা এতটাই জোরে মেরেছিল যে প্রায় 4 ঘন্টা অজ্ঞান হয়েছিল। আর মাহমুদ নামের আমার ওই বন্ধুটা আমার নিকট আসে, ওর মুখটা এতটাই বিশ্রী অবস্থা ছিল যে আমি দেখে নিজেও সেন্সলেস হয়ে যাই। রাত 2টার দিকে মাহমুদ বাদে আমরা দুজনকে বাঁশঝাড়ে খুঁজে পাওয়া যায়, তবে মাহমুদকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার 5 দিন পরে একই স্থান থেকে মাহমুদকে মৃত অবস্থায় দেখা যায়, কিন্তু ওর লাশ থেকে কোনো বাজে গন্ধ বের হয়নি। ইমন, আপনারা দুজন নিশ্চয়ই ভালো আছেন, প্রত্যাশা করি ভালো আছেন, ভালো থাকবেন নিশ্চয়ই। নীরব হাসান, সেই সাথে আকাশ, আরো অনেক অনেক বন্ধু, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককে। শেষ বিকালের বালক আছেন, সেই সাথে রয়েছেন বর্ণিল বাঁধন মানিকগঞ্জ থেকে, তিনি শুনছেন আমাদেরকে। প্রিয় হাসান, প্রচন্ড ভয় লাগছে, কে যেন আমার খাটের পাশে শুয়ে আছে এরকম মনে হচ্ছে। ওকে, সেই সাথে নিশুম অরণ্যের নির্ঘুম নক্ষত্র, কমেন্ট পড়েন না কেন, আমি আশরাফ মণ্ডল, মেহেদিম অফিস, হারুন রাজ্জাক বাবুসহ অনেকে শুনছি, নিয়মিত শুনি এবং ঘটনা লিখি, থাকবো পুরোটা সময় নিয়ে গাজীপুর কাশিমপুর বারেন্দা এলাকা থেকে, অনেক ধন্যবাদ। আসলে কমেন্ট পড়ার শো কিন্তু এটা নয়, এখানে কমেন্ট পড়ে মূল আয়োজনটাকে কখনোই আমরা পাশ কাটাতে চাই না, এখানে ঘটনা পড়ে শোনানো হয়, ঘটনা সরাসরি শোনা হয়, সেটাই হচ্ছে মূল বিষয়, তো সেটাই হবে এবং সেটাই হচ্ছে। আশা করি ঠিক সঠিক বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ প্রত্যেককেই, যারা সঙ্গে ছিলেন সঙ্গে আছেন তাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক শুভকামনা। আমাদের সময় শেষের দিকে আজকের মতো আমরা বিদায় নেব, একেবারে শেষের দিকে রনি যদি বলতে চান আপনার এক্সপিরিয়েন্স শোতে এসে বা রেডিওতে, আমার যতদূর মনে করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রথমবার আপনি রেডিওতে এসছেন, তো কেমন লাগলো তাবিজের অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অনেক ভালো লেগেছে, আর আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, আর তাবিজ শোটা অনেক আর কি আমি আগেও অনেকবার শুনেছি, 2-3 বার শুনেছি, আশা করি আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো হবে, আর এটা মেবি সিজন 2 চলছে, সো ইনশাল্লাহ আপনাদের সিজন 1 সাকসেসফুল দেখে আপনারা সিজন 2টা স্টার্ট করেছেন, ইনশাল্লাহ আপনারা যাতে আরও সিজন অনেকগুলো করতে পারেন এই দোয়া কামনা করছি আমি। আর আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে
আমার আর কি আমরা যে এখানে এসেছি আপনাদের এসে গল্প বলতে শোনাতে পেরেছি আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা, তারপর আমি আমার শোনার কিছু অভিজ্ঞতা, তো এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে আমি নিজে থেকে নিজেকে আর কি আনন্দ বোধ করব যে আমার কথা শুনে আপনারা ভালো লেগেছে, অনেকের ভয়ও লেগেছে আবার অনেকের ভয়ও লাগেনি। সো আর কি এতটুকুই, আর আমি জাস্ট আমার যাওয়ার আগে কথা বলতে চাই আর কি, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, সবাই অনেক ভালো থাকবেন, সাবধান থাকবেন, আর নিজের ভেতরের ভালো মানুষটাকে জাগিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ ভেতরে ভালো মানুষটাকে জাগিয়ে রাখতে হয়। বিভিন্ন ক্ষেত্রে সেই ভালো মানুষটা ঘুমিয়ে পড়ে, সেই ভালো মানুষটাকে জাগিয়ে রাখাটা খুব জরুরি। দেখবেন ভেতরে একটা সৎ মানুষ আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ধরা দেবে। হ্যাঁ, এটাও সত্যি কথা, সৎ মানুষের জীবনে ঝামেলা প্রতিবন্ধকতা সবচেয়ে বেশি আসে, তবে শেষ হাসিটা তারাই হাসে। নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, যেন কখনো আয়নায় দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে আফসোস করতে না হয়, যেন গর্ব হয় নিজেকে নিয়ে, সেই সাথে মানুষ যেন আপনাকে অনেক ভালোবাসে, আর ঠিক এই ভালোবাসাটা যাতে বহুদিন থাকে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শুভরাত্রি। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।